সব সময় জানবে একটা মানুষ জন্ম থেকেই মানুষ নয়, একটা কুকুর গরু এরা জন্ম থেকেই কুকুর বা গরু, কিন্তু একটা মানুষকে মানুষ হতে গেলে তাকে পরিশ্রম করতে হয়, একটা মানুষকে মানুষ হতে হয়। তো সেই জন্য যেহেতু আমরা মানুষ শ্রেষ্ঠ জীব, সেই জন্য সত্যি আমাদের মানুষ হতে হয়। তাই মনুষ্যত্বের পরিবর্তন মানে মনুষ্যত্বের জাগরণই আমাদের পরিবর্তন নিয়ে আসবে, যে পরিবর্তন সারা পৃথিবীর মানুষের পরিবর্তন, সমস্ত সমাজের পরিবর্তন। আর সেই পরিবর্তন আসবে আধ্যাত্মিকতায়, আধ্যাত্মিক পথে চলে, আধ্যাত্মিক ভাবনায়। তো আধ্যাত্মিক ভাবনা কুসংস্কার নয়, আধ্যাত্মিক ভাবনা একটা মানুষ আর একটা মানুষের পাশে থাকবে, সুখে দুঃখে থাকবে, এটা কুসংস্কার নয়, এটাই তো আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা মানে একটা মানুষ থেকে আর একটা মানুষ দূরে চলে গেলাম জঙ্গলে। আমিও বা ছোটবেলায় ঘর সংসার থেকে বেরিয়ে জঙ্গল বনে ঘুরতে ঘুরতে তোমাদের মধ্যে এসে আছি, কেন না আমি জঙ্গল বন সমস্ত কিছু ঘুরলাম, ঘুরে দেখলাম যে সমস্ত কিছুটাই কিন্তু সবকিছুর মূলে আমরা সবাই মিলেমিশে থাকবো। সেই মিলেমিশে থাকার বার্তাটাই সমস্ত মহাপুরুষরা আমাদের দিয়েছে, তাই তো তারা মানুষের মাঝে এসেছিলেন এবং তারা মানুষকে মানুষের পাশে সুখ দুঃখের সাথে থাকতে বলেছিলেন। তো সেই কারণে আধ্যাত্মিকতা মানে শুধু মন্দিরে শুধু মসজিদে শুধু অমুক তাই নয়, কোনো পার্থক্য করা নয়, দলাদলি করা নয়। দেখো আমি দীক্ষা দিই না, আমাকে কতজন মানুষ বলছে বাবা আপনি দীক্ষা দেবেন কবে, তা আমি বোধ হয় বছর দুই তিনেক আগে বছর দু দেড়েক আগে আমি বলেছিলাম আমি এখন দীক্ষা দেবো না, তিন বছর পর দীক্ষা দেব। তো এখনো তিন বছর এখনো হয়নি, কিন্তু আমাকে তার মাঝে অনেকে বলে এবং আমি মনে মনে ভাবি সত্যি কি দীক্ষা দেবো, যদি সত্যি দীক্ষা দিই, দীক্ষা তো দিয়েছি এক সময়, তো আসল দীক্ষা দেওয়ার উদ্দেশ্য দেখ, কেন তুমি দীক্ষা নেবে, কেন তুমি উৎসবে এসেছ, কেন তুমি সাধু বাবার কাছে বসে দুটো কথা শুনছো, কেন শুনছ? এরা যুগ যুগ ধরে হাজার হাজার বছর ধরে আমাদের ঋষিরা সমস্ত মানুষ বলেছে যে মাঝে মাঝে সাধু সঙ্গ করবে, কেন করতে বলেছে? এই কারণে করতে বলেছে আজকে তোমাকে বোঝার সময় এসেছে, আজ তোমায় বুঝতে হবে, আজ তোমায় বুঝতে হবে তুমি কেন সাধু সঙ্গ করবে। সাধু সঙ্গ এই কারণে করবে, একটা কথা আছে জানো, যদি পীড়িত করতে হয় বাসনা তাহলে সাধুর কাছে চলে যায়। এই পীড়িত ভালোবাসা, এই ভালোবাসা নিয়ে তোমার তো পাগল, ছোট ছোট ছেলে মেয়ে থেকে বৃদ্ধ মানুষ সবাই প্রেম করতে চায়, কিন্তু প্রেম করতে